আসসালামু আলাইকুম, বাংলাদেশকে বিদায় জানাচ্ছি। আজকে মালয়েশিয়া চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বোনজামাই দুলাভাই আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য। এখন আমি এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টে প্রবেশ করার পরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি করোনা ভেরিফিকেশন করার জন্য। দেখতেই পাচ্ছেন ওয়েটিংয়ে আছি। এখন করোনার ভেরিফিকেশন করা শেষ, আমাদের ইমিগ্রেশন কাজ করা শেষ, ভেতরে আসছি, ওয়েটিংয়ে আছি। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 11:50-এ, আর বাংলাদেশ বিমানে এখন আমাদের ফ্লাইট টাইম হয়ে গেছে বোর্ডিং পাস নেওয়ার জন্য। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ইমিগ্রেশন পার করার পরে ভেতরকার দৃশ্যটা খুবই সুন্দর লাগে, কারণ ভেতরকার মানুষজন পরিষ্কার রাখে, আর এই এই জায়গায় অনেক মানুষ আসা যাওয়া করে, এই কারণে বেশি পরিষ্কার থাকে। অন্য সাইডে আমরা এত পরিষ্কার দেখি না, এত ক্লিন থাকে না, এখানে একটু পরিষ্কার বেশি থাকে। তো অনেকবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়েছি আমি, তো কখনো এতটা খারাপ লাগে না, খুব আনন্দ নিয়েই যেতে পারছি। কিন্তু এবারকার আনন্দটা একটু অন্যরকম। বিমানে সাধারণত অনেক মানুষ ওঠার জন্য বা বিমানে চড়ার জন্য খুব একটা আকর্ষণ থাকে, আমারও এক সময় ছিল। এখন বিমান দেখলে আমার ভয় লাগে, বিশেষ করে বাংলাদেশে যখন যাই তখন আমি বিমান যদি দেখি আমার ভয় লাগে, কবে নাকি আমার যাওয়ার সময় হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে সিরিয়ালে আসি বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো এখানে চেক করার জন্য একটা প্লাস্টিকের বাক্স দেওয়া হয়, এটার ভিতরে নিজের পার্সোনাল ব্যবহার করার জিনিসও দিয়ে স্ক্যান করতে হয়, যেমন জুতো, বেল্ট, তারপরে মোবাইল, ঘড়ি, সমস্ত কিছু। যাই হোক, ভেতরে চলে আসছি। এটা হচ্ছে ওয়েটিং রুম, আমরা এখন ওয়েটিং করতেছি। এখানে একটা কথা বলে নেই, বিমান কখনো কখনো টার্মিনালে থাকে, কখনো কখনো থাকে না, অনেক দূরে পার্কিং করা থাকে। তো আমাদের এয়ারলাইন্সটা এখন দূরে পার্কিং করা, এই জন্য আমরা একটা সিরিয়ালে আসি, সেটা হচ্ছে বাসে চড়ার সিরিয়াল। এখন আমাদেরকে বাসে করে নিয়ে যাবে সেই বিমানের সামনে, তো ওই সিরিয়ালটাই এখানে আমি আসি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলে আসছি বাসের সামনে, এখন আমরা বাসে উঠব বিমানে ওঠার জন্য। তো আমি একটু বাসটা দেখাই নিই। আমাদের লোকাল বাস তো সাধারণত অনেক পুরনো হয়ে থাকে, বেশি সৌন্দর্য থাকে না। এই বাসটা একটু ভিন্ন, এটা ইউনিক। অনেকেই জানেন যে এয়ারপোর্টের যে বাস সার্ভিসগুলো আছে খুবই ভালো, খুবই উন্নত মানের বাস। এটাও ঠিক ব্যতিক্রম নয়, এটাও উন্নত মানের বাস, দেখতেই পাচ্ছেন। তো ফাঁকে আমি বিমানের ভিডিওগুলো করব, কত শত বিমান পার্কিং করা আছে এখানে। বিমান দেখার স্বপ্ন ছিল ছোটোবেলা, খুব কাছাকাছি থেকে বিমান কখনো দেখা হয় নাই, কিন্তু আমরা যে এয়ারলাইন্সটা যাচ্ছি ওটার ফ্লাইট নাম্বারটা হচ্ছে 086, এটা আমাদের ফ্লাইট নাম্বার। ওটা তেমন একটা বড় না বিমান, এটা যতটা বড় অতটা বড় না বাংলাদেশ এয়ারলাইন্স, তারপরও মোটামুটি খারাপ না। তবে বিমান দেখতে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, কারণ বিমানের আকৃতিটা অনেক সুন্দর হয়ে থাকে, দুই সাইডে দুইটা পাখা মেলানো, আমার কাছে বেশ ভালোই লাগে। যাই হোক, মনের অবস্থা বেশি একটা ভালো না, কারণ আমার কাছে এখনও মনে হচ্ছে যে আমার ছেলে বাবা বাবা বলে ডাকতেছে, মানে আমার মাথার ভিতরে শুধু একটা জিনিসই কাজ করতেছে। ও বাবা, কিন্তু আমার প্রথম সন্তান, আমার একটু আবেগটা বেশি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমার রিজিকটা মালয়েশিয়ায় রাখছে, এখন আমার মালয়েশিয়া যেতে হচ্ছে।
ইঞ্জিলটা অনেক সুন্দর হয়ে থাকে। সাধারণত ইঞ্জিল দেখতে খুব ছোট মনে হয়, কিন্তু এ অনেক বড়। আমি চাইছিলাম ইঞ্জিলের ভিডিওটা করার জন্য, কিন্তু বিধি নিষিদ্ধ থাকার কারণে আমার ইঞ্জিল ভিডিও করা হয় নাই। যাই হোক, ওখান থেকে আমি রিটার্ন চলে আসছি এখন বিমানে ওঠার জন্য আর কি, কারণ বিমানে উঠতে পারলে আমি ওখানে যদি বসি আমার একটু রিল্যাক্স হওয়ার সময় হবে, আর না হয় আমি অনেকটা জার্নি করে আসছি, আমার একটু প্রবলেম হতে পারে, কারণ ভেতরে অনেক কাজ বাকি ছিল, এগুলো করে তারপরে বিমানে ওঠা অনেকটা ট্রাফ হয়ে যায়। এমনিতেই আমি 4-5 ঘন্টা আগে আইসা বসে আছি, কখন ফ্লাইট টাইম হবে এই অপেক্ষায়, কারণ আমার মনের অবস্থা ততটা ভালো না। একটা সাধারণত প্রবাসী মনের অবস্থা ভালো থাকে না যখন দেশে থেকে সে ফেরত যায় প্রবাস জীবনে। এখানে আমি একটা সেলফি নিয়েছি, বহুত আগে আমি একটা সেলফি নিয়েছিলাম, তখন 2018 সালে বিমানে সেলফি নিয়েছি। এর ভিতরে আমি প্রায় 4-5 বার যাতায়াত করছি, এর ভিতরে আমি একটা সেলফিও নিয়ে নিই। তো আজকে আমার ইচ্ছে হয়েছিল এই জন্য আজকে সেলফি নিয়েছি, যে এটা একটা স্মৃতি থাকুক, যে কষ্টের সময় আমি একটা সেলফি নিয়েছিলাম, সেই সময়টা আমার কেমন গেছে এটা মনে থাকবে আর কি। তো যাই হোক, আমি আজকে উইন্ডো সিট নিয়েছি, আর এখনই আমার খাবারটা দিয়ে গেছে, কারণ বিমান রানিং হয়ে গেছে, অর্থাৎ টেক আপ হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো খাবার বাংলাদেশ বিমানের খাবার বেশ ভালোই, এটা আগে থেকে আমি জানি, এর আগে বাংলাদেশ বিমানে গিয়েছিলাম। ইউএস বাংলা বিমানে আমার এর আগের বার জানি এটা খুবই খারাপ ছিল, ওই সময় বিমানটা তো আমার একটা ভালো ছিল না। তো এই দেখতে পাচ্ছেন রাতের বেলায় নিচের দৃশ্যটা, এটা হচ্ছে মালয়েশিয়া। আমি ঠিক নামার আগে এই ভিডিওটা ধারণ করছি, যখনই চোখ গেল নিচে দেখলাম যে বেশ সুন্দর লাগে আসলে লাইটিং করা। তো এটা কিন্তু মালয়েশিয়া শহর, আসলে চারপাশে নদী, মাঝখানে শহর, আঁকা বাঁকা, অনেক সুন্দর লাগে আমার কাছে, বেশ ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে এলাম, এটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া এয়ারপোর্ট। তো কিছুক্ষণ আগে আমরা পৌঁছেছি, প্রায় 3-4 ঘন্টার মতন লাগছে। ঢাকা থেকে যখন বিমান ছেড়ে আসে তখন সময় ছিল বিমানের সকাল সরি রাত্র 11:50-এ, আর আমরা এখন এসে পৌঁছাইলাম। তো এখন বাজে হচ্ছে 5:50, এই দেশের টাইমে 5:50, অর্থাৎ বাংলাদেশে 3:50। এখন কিছু ফর্ম ফিল আপ করতে হবে, হোটেল বুকিং এগুলো চেকিং করতে হবে, তারপরে ভিতরে চলে আসলাম। এখন ইমিগ্রেশন ক্রস করে আমি আমার বুকিংয়ের মাল নেওয়ার জন্য আসছি। খুবই খারাপ লাগছে, আর কিছু প্রাইভেসি আছে, এই জন্য ভিডিও করারও আগ্রহ ছিল না। ভিডিও আমি ইচ্ছাকৃত করি না, কিছু জায়গায় ভিডিও করা নিষিদ্ধ আছিল, তাই আমি একটা বেশি আগ্রহ করি না। যারা মালয়েশিয়া যাতায়াত করে এরা জানেন যে এয়ারপোর্টের অবস্থান খুবই সুন্দর এয়ারপোর্ট, এটা আর বলার বাকি থাকে না যে এয়ারপোর্টটা সুন্দর, এটা আসলে সুন্দর। এখন আমি এখান থেকে একটা গাড়ি নিব, আর গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব, কারণ খুবই খারাপ লাগতেছে, অলরেডি 15 ঘন্টা জার্নি করতেছি আমি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে, মালয়েশিয়া কিন্তু পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া খুব সুন্দরভাবে আসতে পারছি। এখন প্রচুর গরম লাগতেছে, আমি জানি বাংলাদেশে অনেক ঠান্ডা শীত, কিন্তু এখানে অনেক গরম দেখতে পাচ্ছেন। আমি পেছনে দাঁড়িয়ে আছি, মানে গেটের সামনে, গাড়ি আসবে, আমি হোটেল বুকিং দিয়েছি গাড়ি নিতে আসবে, তো এই জন্য দাঁড়িয়ে আছি আর কি। অবশেষে 18 ঘন্টা জার্নি করার পরে আমি হোটেলে আসছি, এখন আমি একটু রেস্ট নেবো। হোটেলে আগে ঢুকি, কার্ড পাঞ্চ করতে হবে, দেখতেই পাচ্ছেন কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকতে হয়। যাই হোক, এটা হচ্ছে মালয়েশিয়ার পেগাসুস হোটেল, এটা সম্ভবত 4-স্টার হোটেল, আমার আর কি মোটামুটি ভালো লাগছে। যাই হোক, দেখা হবে ঘুম থেকে ওঠার পরে। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা বেড আছে, আমি একটা ব্যবহার করবো আর একটা খালি থাকবে। এলোমেলো কারণ হচ্ছে আমি একটু আগে ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। আর এ হচ্ছে আমাদের আউটডোরের অবস্থা, দেখতে পাচ্ছেন এখানে একটা পাহাড় পর্বত আছে, এখানে কিছু গাছপালা আছে, যা দেখার অনুভূতি এখন আমার ভেতরে নাই, কারণ কেবলই আমি বাংলাদেশ থেকে আসছি। তো বাংলাদেশ থেকে মূলত
আসার পরে কিন্তু ভালো লাগার কথা না, যদিও সুন্দর ওয়েদার কিন্তু আমার কাছে এখন অসুন্দরই রয়ে গেল। তো যাই হোক, এখন দেখা যাক আমার খাবার আসছে, কি খাবার আসছে দেখতে পারবেন এখন।